হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা এরকম গড়ি কিনেছেন কিন্তু টাইম ঠিক করতে পারেন না, গড়িটা গড়ে পড়ে রয়েছে কিন্তু টাইম ঠিক করার অভাবে চিনে নেই না যে কীভাবে টাইম ঠিক করবেন, তো আজকে আমি দেখিয়ে দেব এরকম গড়ি যারা কিনেছেন শখ করে কিন্তু টাইম ঠিক করতে পারেন না, আজকে সহজ মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এরকম এলইডি ওয়াচ টাইম গড়ি টাচ গড়ি কীভাবে ঠিক করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনাদের টাইম আর কখনোই লড়বে না, সহজেই আপনারা টাইম ঠিক করতে পারেন। তো শখের বসে অনেকে এরকম গড়ি কিনেছেন কিন্তু অথবাগ হয়ে আছেন যে আমরা টাইমটা ঠিক করতে পারি না, গড়িটাকে কিনে কি লস খেলাম? না, অবশ্যই না, গড়িটার টাইমটা ঠিক করা জানলে আপনার অবশ্যই কোনো রকমভাবে কোনো লস হবে না। তো চলুন শুরু করি। তো রিকোয়েস্ট থাকবে এখনও ছোট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো টাইম ঠিক করার জন্য প্রথমে ঘন্টার দিকে দেখতে পাচ্ছেন 8:56 বাজে, 8টার দিকে আমি একটু প্রেস করে ধরে রাখলাম, এরকমভাবে একটু লাফাবে। লাফানোর পর আপনারা কি করবেন, টাইম যতটা বাজে একটার পর একটা ক্লিক করলে 1 ঘন্টা চেঞ্জ হবে, তো আমি 12টা দিয়ে দিলাম, এখন আমি মিনিট ঠিক করব। তো মিনিট ঠিক করার জন্য আমি এখন সেটাকে আবার প্রেস করে ধরে আমার মিনিটের দিকে এরকম ক্লিক করব। তো মিনিটের দিকে ট্যাপ করার পর একটা ক্লিক করলেই আপনার 1 মিনিট চেঞ্জ হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে সম্পূর্ণ টাইমটা চেঞ্জ করতেছি, টাইমটা এরকমভাবে আপনারা মিনিটটা চেঞ্জ করবেন। তো একটার পর ক্লিক করে আপনারা টাইমটা এরকম মিনিটটা চেঞ্জ করে আবার প্রেস করে ধরে রাখবেন। তো আমি দেখতেই পাচ্ছেন এরকমভাবে মিনিটটা আমরা চেঞ্জ করতেছি, তো এরকম খুব সহজে আপনারা মিনিটটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে অলরেডি আমার করা হয়ে গেছে, তো আপনাদের টাইমটা লড়ে যায় কিসের জন্য? টাইমটা লড়ে যায় একমাত্র হচ্ছে আপনারা যখনই বারবার স্ক্রিন অন অফ করেন তখন টাইমটা চেঞ্জ হয়। আপনারা দেখবেন তো ঘড়িটা কিছুক্ষণ সময় অন থাকে, অন থাকার পর সেটা অফ হয়ে যায়, তখন বারবার আপনারা ডাবল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করার পরে উইটার উপরে ইফেক্ট করার কারণে সেটা টাইমটা চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন সেরকম কাজ করবেন না। ভিডিও চলে আসলে পর্যন্ত আল্লাহ হাফেজ।